ঈদ মোবারক। প্রিয় ভাইরা, এই মহাখালী বাস টার্মিনাল আমাদের অনেক পরিচিত জায়গা। আমি সবসময় বলেছি, আজকে আবার বলবো, ঢাকা মহানগরীতে যতগুলো টার্মিনাল রয়েছে সবচেয়ে পরিপাটি সুশৃঙ্খল টার্মিনাল হচ্ছে মহাখালী টার্মিনাল। এখানে নিয়ম শৃঙ্খলা রয়েছে এবং এখানে যারা মালিক শ্রমিক রয়েছে তাদের দায়বদ্ধতা রয়েছে এবং পুলিশের সাথে চমৎকার পেশাদারী সম্পর্ক নিয়ে আমরা যাত্রীদের সেবা করে থাকি। সেই জন্য আমি মহাখালী টার্মিনালের শ্রমিক এবং মালিক নেতৃবৃন্দকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে সুন্দর একটা দিনে আমাদের সৌভাগ্য হয়েছে আপনাদের সামনে এসে দু কথা বলার জন্যে। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলবো, ঢাকা মহানগরীতে বলার মতো, উল্লেখ করার মতো তেমন কোনো অপরাধ ঘটেনি। চুরি, ডাকাতি, ছিনতাই, অজ্ঞান পার্টির দৌরাত্ম্য, টেন্ডারবাজি, চাঁদাবাজি, টিকিট কালোবাজারি, যে ধরনের অপরাধ সাধারণত ঈদকে সামনে রেখে হয়ে থাকে, এগুলোকে আমরা সবাই মিলে কঠোরভাবে আমরা দমন করেছি, নিয়ন্ত্রণে রেখেছি। সম্মানিত নগরবাসী, নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পেরেছি। আপনারা জানেন, ঢাকা শহরে যে শপিং মলগুলো রয়েছে গভীর রাত পর্যন্ত খোলা থাকে। আমি নিজে গিয়েছি বড় বড় শপিং মলে, প্রচুর ক্রেতা, কথা বলেছি ক্রেতাদের সাথে, বিক্রেতাদের সাথে, তারা গভীর সন্তোষ প্রকাশ করেছে আমাদের ব্যবস্থাপনা নিয়ে, নিরাপত্তা নিয়ে। ক্রেতারা বাড়ি থেকে যাচ্ছে শপিং মলে কেনাকাটি করে আবার বাড়িতে ফেরত যাচ্ছে, কোনো ছিনতাইয়ের ঘটনা হয়নি, ছোট্ট দু একটা বিচ্ছিন্ন ঘটনা হয়েছে যেগুলো আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। আমি সুস্পষ্টভাবে আপনাদের সামনে উল্লেখ করতে চাই, এই ঢাকা মহানগরীতে কোনো ছিনতাইকারী, পকেটমার, টিকিট কালোবাজারি, অজ্ঞান পার্টির সদস্য, তাদের কোনো অপতৎপরতা আমরা বরদাস্ত করব না। ইতিমধ্যে আপনারা জানেন, শতাধিক অজ্ঞান পার্টির পেশাদার সদস্য অজ্ঞান করার ওষুধ মলম সহ আমরা আটক করে বিজ্ঞ আদালতে আমরা চালান করেছি। আমাদের গোয়েন্দা পুলিশ সার্বক্ষণিক 24 ঘন্টা এই নেটওয়ার্কের প্রতি নজরদারি অব্যাহত রেখেছে। আমরা পেশাদার ছিনতাইকারী, ভুয়া পুলিশ, ভুয়া ডিবি, ভুয়া র‍্যাব, এই ধরনের অনেকগুলো চক্রকে ইতিমধ্যে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি, যে কারণে এই ধরনের চুরি ছিনতাই আমরা নিয়ন্ত্রণ রাখতে পেরেছি। শুধু বাস টার্মিনাল নয়, সদরঘাট, লঞ্চঘাট, সেখানেও আমরা সমন্বিত নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। কোনো অনিয়ম নেই, যাত্রী হয়রানি নেই, টিকিট কালোবাজারি নেই, পন্টুনে অযথা কোনো এই হকারের উৎপাত এগুলো নেই। সবচেয়ে বড় কথা, আগে যেটা ছিল চাঁদাবাজি, এইটা নেই। যেখানেই কোনো চাঁদাবাজির খবর শুনি আমরা তাৎক্ষণিক ছুটে যাই। আমরা উল্লেখ করতে চাই, ঢাকা মহানগরীতে কোনো ধরনের কোনো চাঁদাবাজি হবে না। যে চাঁদাবাজি করার অপচেষ্টা করবে, তার কোমরে রশি দিয়ে তাকে হুড় হুড় করে টেনে আদালতে বিচারে সোপর্দ করা হবে। সে যেই হোক না কেন, তাকে কোনো ছাড় দেওয়া হবে না। অজ্ঞান পার্টি, মলন পার্টির সদস্য ধরা পড়ার পরে প্রয়োজনে ওই মলম তার চোখে লাগবে,
তারপরে কঠোরভাবে বলতে চাই, জনগণের নিরাপত্তা, যাত্রীদের নিরাপত্তা, যাত্রী সেবার প্রতি হুমকি সৃষ্টিকারী যে কোনো অপরাধীকে আমরা যৌথভাবে মালিক, শ্রমিক এবং পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী মিলে আমরা এটি মোকাবেলা করব ইনশাল্লাহ। আপনারা জানেন যে ঈদের পরে বন্ধের সময়ে অনেক ক্ষেত্রে অভিযোগ আসে, ড্রাইভার গাড়ি না চালিয়ে হেল্পার গাড়ি চালায়, যে কারণে রাস্তাঘাটে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মারা যায়। আপনারা জেনে খুশি হবেন, ঢাকা মহানগরীর প্রত্যেকটি টার্মিনালে মালিক, শ্রমিক, পুলিশ মিলে আমরা যৌথ কমিটি করেছি। গাড়ি ছাড়ার আগে আমরা চেক করব গাড়ির কাগজ, ড্রাইভিং লাইসেন্স, যদি বৈধ ড্রাইভার না হয় গাড়ি নিয়ে রাস্তায় বের হতে পারবে না, তাতে অ্যাক্সিডেন্ট কমে যাবে, মানুষ মরবে না। একটা মানুষ সড়ক দুর্ঘটনায় মারা গেলে পুরো পরিবার ধ্বংস হয়ে যায়। সুতরাং এই বাজে প্র্যাকটিস বন্ধ করার জন্যে ইতিমধ্যে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঢাকা শহর থেকে নারীর টানে গ্রামে যাবে স্বজনদের সাথে ঈদ করার জন্যে। যাওয়ার সময় গাবতলী, আবদুল্লাপুর, সাইনবোর্ড, বাবুবাজার, এই এলাকাগুলোতে বহির্গমন মুখ, প্রবেশ মুখে যাতে যানজট না হয় সেই জন্যে আমরা ট্রাফিক পুলিশের পাশাপাশি দাঙ্গা পুলিশ মোতায়েন করেছি, যে এই রাস্তাগুলো খোলা রাখতে হবে। পার্শ্ববর্তী জেলার সাথে যোগাযোগ রেখেছি, কারণ ঢাকা শহরে প্রবেশ মুখ যদি খোলা না থাকে তাহলে জেলায়ও যানজট হবে, হাইওয়েতে যানজট হবে, মহানগরীতে যানজট হবে, সেই ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। প্রত্যেকটি বাস টার্মিনালের কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি, আমরা বাস টার্মিনালের মুখে একটা হলুদ দাগ দিয়ে দিয়েছি, যে লোড আনলোড হবে হলুদ দাগের ভিতরে, টার্মিনালের ভিতরে। যখনই একটি বাস হলুদ দাগ ক্রস করে রাস্তায় প্রবেশ করবে তখন রাস্তার পর দাঁড়িয়ে প্যাসেঞ্জার ওঠানামা করা যাবে না, তাহলে পুরো রাস্তা আটক হয়ে যাবে, পুরো নগরীতে যানজট হয়ে যাবে। হলুদ দাগ পার হওয়ার পরে, টার্মিনাল থেকে পার হওয়ার পরে ওই বাসকে সোজাসুজি তার গন্তব্যের দিকে অগ্রসর হতে হবে, যাতে শহরে যানজটের সৃষ্টি না হয়। ইতিমধ্যে এটি কিন্তু আমরা বাস্তবায়ন করেছি। আরেকটি অভিযোগ আছে ঈদের সময় বেশি ভাড়া নেওয়া, আমি কথা বলেছি, টার্মিনাল থেকে বেশি ভাড়া আদায় করা হচ্ছে না, কারণ এখানে মোবাইল কোর্ট রয়েছে, গোয়েন্দা পুলিশ রয়েছে, গোয়েন্দা সংস্থা রয়েছে, আমরা রয়েছি, মালিকরা রয়েছে, শ্রমিক নেতৃবৃন্দ রয়েছে। তবে আমাদের কাছে অভিযোগ আছে অনেক ক্ষেত্রে রাস্তা থেকে প্যাসেঞ্জার তুলে তাদের থেকে বেশি ভাড়া আদায় করা হয়। আমি মালিক শ্রমিক ভাইদেরকে অনুরোধ করব, জনগণের প্রতি এই হয়রানিটা যেতে না হয় আপনি এটা খেয়াল করবেন। ট্রাফিক পুলিশকে অনুরোধ করব, আপনারা কঠিন নজরদারি রাখেন যাতে নিরীহ জনসাধারণের পকেট কেটে নির্ধারিত ফির চেয়ে বেশি ভাড়া নেওয়া না হয়, সেই বিষয়টা আমাদের সবাইকে মিলে নিশ্চিত করতে হবে। কারণ জনগণ হচ্ছে আমাদের মনিব, আমরা হচ্ছে জনগণের সেবক। জনগণ না থাকলে বাস মালিক থাকবে না, জনগণ না থাকলে যাত্রী থাকবে না, যাত্রী না থাকলে শ্রমিক থাকবে না, আর জনগণ না থাকলে আমরাও থাকবো না। তা সব কিছুর মালিক এই জনগণ। এই যাত্রীদের সেবার জন্যে আমরা সব কিছু করবো। আগে অনেক অনিয়ম ছিল, যাত্রী হয়রানি, টার্মিনালে এলে ধরে ব্যাগ ধরে টানাটানি করতো, এগুলো আমরা বন্ধ করেছি। ট্রাফিকের অফিসার এখানে আছেন, তাদেরকে বলবো কঠোরভাবে এটা নিয়ন্ত্রণ করবেন, টার্মিনালে আসার পরে সকল তারা যাতে যাত্রীকে হেঁচড়া টানাটানি করে এদিক সেদিক নিয়ে যায় না, এই বাসে ওঠেন ওই বাসে ওঠেন, একে যাত্রী হয়রানি বলে, এই ধরনের কর্ম যাতে না হয় সেটি আপনারা কঠোরভাবে মনিটরিং করবেন। আপনারা জানেন যে আমাদের সড়ক পরিবহন মাননীয় মন্ত্রী উবায়দুল কাদের স্যার, উনি শুরু থেকেই এই ব্যাপারে সতর্ক আছেন, আমাদেরকে নির্দেশ দিয়েছেন রাস্তায় যাতে লক্ষ চক্কর মার্কা বাস চলতে না পারে। কারণ একটা বাস যখন রাস্তায় গিয়ে নষ্ট হয় তখন মাইলকে মাইল জ্যাম পড়ে যায়, কারণ ওই বাসটাকে আমরা সরাইতে পারি না, রেকার যেতে পারে না। এদের সময় রাস্তার দুই সাইড ইনকামিং আউটকামিং দুই সাইডে গাড়ি বাম্পার টু বাম্পার থাকে,
সুতরাং যেতে পারে না রেখা, তাতে কী হয়, দীর্ঘ যানজট হয়। এই অসাধু কিছু লোক তারা এই ধরনের লক্ষ চক্কর মার্কা গাড়ি অতিরিক্ত লাভের জন্য এদের সময় রাস্তায় নামায়। আমরা বলেছি যে সমস্ত জায়গায় লক্ষ চক্কর মার্কা গাড়ি ডাম্পিং হয়েছে, মেরামত হচ্ছে, উপরের ইঞ্জিনের কিছুই নাই, মেদ উত্তীর্ণ গাড়ি উপরে রং টং মারে রাস্তায় নামাচ্ছে, প্রত্যেক জায়গায় মোবাইল কোড করে এই সমস্ত গাড়িকে আটক করে ডাম্পিং করেন। কারণ এরা দুর্ঘটনার কারণ, এরা যানজটের কারণ, এটা যাত্রী হয়রানির কারণ। আর রাস্তার কথা আপনারা জানেন, টাঙ্গাইল সড়কে কাজ হচ্ছে, চিটং সড়কে কাজ হচ্ছে, ময়মনসিংহ সড়কে কাজ হচ্ছে, তারপরও মাননীয় সড়ক মন্ত্রীর নির্দেশে এই উন্নয়ন কাজ আপাতত বন্ধ রয়েছে। শত প্রতিকূলতার মাঝেও আমরা কাজ করে যাচ্ছি, একটু বৃষ্টি হলে রাস্তায় কর্দমাক্ত হয়ে যায়, গাড়ির গতি কমে যায়, সব কিছুর পরেও আমরা চেষ্টা করছি যাত্রী সাধারণকে বেটার সেবা কীভাবে দেওয়া যায়। তারপরে বলবো, বৃষ্টি যদি হয়, আর এবার যেহেতু ঈদের ছুটি অল্প, সেখানে রাস্তায় যানজট হওয়ার সম্ভাবনা আছে, এটিকে সহনশীল পর্যায়ে নিয়ে আসার জন্যে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, মেট্রোপলিটন পুলিশ এবং আমাদের অন্যান্য আইন পরীক্ষার সংস্থা, আমরা যৌথভাবে কাজ করে যাচ্ছি। মালিক শ্রমিকরা আমাদের সহযোগিতা করছে, প্রত্যেকটা টার্মিনাল কর্তৃক আমাদের কমিউনিটি ট্রাফিক পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে, সবাই মিলে চেষ্টা করছি যাত্রী হয়রানি কীভাবে লাঘব করা যায়, কীভাবে সহনশীল করা যায়, কীভাবে ভালো সেবা দেওয়া যায়। আরেকটি কথা বলবো, এই যে এই ঢাকা মহানগরীতে দেখেন সাধারণ ক্রাইম অনেক অংশ কমে গিয়েছে, কারণ আমরা সদা সর্বদা তৎপর রয়েছি, সারা রাত পুলিশ টহল দিচ্ছে মহানগরী জুড়ে, চেকপোস্ট, তল্লাশি, ব্লকরেইড, গোয়েন্দাবৃত্তি, নজরদারি অব্যাহত রয়েছে। সবসময় পুলিশি পোশাক দিয়ে করি না, সাদা পোশাকে করি, ডিসগাইজে করি, কিন্তু আপনার পাশে আমরা আছি, সারাক্ষণ আছি, আমরা থাকব। নাগরিকের নিরাপত্তা বিঘ্ন করার যে কোনো অপচেষ্টাকে কঠোরভাবে রুখে দেবো ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে নিয়ে। প্রিয় ভাইরা, 2013 সালে, 14 সালে, 15 সালে যখন নির্বিচারে আন্দোলনের নামে, রাজনীতির নামে, অসাধু উদ্দেশ্য সাধনের নামে যখন রাস্তার গাড়ি পোড়ানো হয়েছিল, নারী শিশুকে পুড়িয়ে মারা হয়েছিল, সে সময় রাস্তায় ছিল দুই শ্রেণী, শ্রমিকরা আর পুলিশ। আমরা রাস্তায় ছিলাম, আমরা কোনো নৈরাজ্যের কাছে মাথা নত করি নাই, সে অগ্নিসন্ত্রাস, বোমা সন্ত্রাস, সেটাকে কঠোর হাতে দমন করেছি, কিন্তু রাস্তায় গাড়ি চলেছে, সেজন্য আমি শ্রমিক ভাইদের সালাম জানাই, স্যালুট জানাই, মালিক ভাইদেরকে সালাম জানাই। কোটি কোটি টাকার ব্যাংকের লোন নিয়ে করা তার সম্পত্তি, দেশের স্বার্থে সেদিন সে রাস্তায় গাড়ি চালিয়েছে। সেদিন যদি মালিক শ্রমিকরা রাস্তায় গাড়ি না চালাইতো আর জীবনের ঝুঁকি নিয়ে আমরা নিরাপত্তা না দিতাম, তাহলে দেশের উন্নয়ন ভেঙে পড়ত, গার্মেন্টস বন্ধ হয়ে যেত, লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে যেত। আজকে বাংলাদেশ দরিদ্র দেশ থেকে উন্নয়নশীল দেশে এসছে, যে সম্মান পেয়েছে, আজকে বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে নিক্ষেপণ করে আন্তর্জাতিক সম্মান ইজ্জত যে বাংলাদেশ পেয়েছে, এর কোনোটাই সম্ভব হতো না। সেজন্যে আজকে পরিবহন মালিক এবং শ্রমিক তারা জাতীয় বীর, তারা আমাদের সকলের শ্রদ্ধার পাত্র। সেই জাতির দুর্দিনে দুঃসময়ে আপনারা ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন। আমি আবার বলবো, আগামী দিনেও যদি কেউ রাষ্ট্রীয় সম্পদ জ্বালাও পোড়াও করে, যদি কেউ নিরীহ মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে মারার অপচেষ্টা করে, কঠোর হাতে তাকে দমন করা হবে ইনশাল্লাহ। এবং সেদিনও এই আমার শ্রমিক ভাইয়েরা, মালিক ভাইয়েরা এবং আমরা যারা প্রজাতান্ত্রিক কর্মচারী, আমরা আমাদের সাংবিধানিক এবং আইনি দায়িত্ব আমরা পালন করব, আমরা রাস্তায় থাকব এবং আমরা জনগণের নিরাপত্তা বিধানের জন্য সর্বোচ্চ ত্যাগ করব ইনশাল্লাহ। আপনারা জানেন 2016 সালে হলি আর্টিজানের মর্মান্তিক দুর্ঘটনা, এই জঙ্গি
এরা ধর্ম ব্যবসায়ী, এরা ইসলাম মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, ধর্মের অপব্যাখ্যা দিয়ে খুন খারাপি করে ভালো মানুষকে। উদ্দেশ্য একটাই, বাংলাদেশকে অকার্যকর করা, আফগানিস্তান ইরাক সিরিয়ার মতো পরিস্থিতি করা। সেটি যদি হয় অর্থনৈতিক কর্মকাণ্ড থাকবে না, ব্যবসা থাকবে না, পরিবহন মালিকরা রাস্তায় বসে যাবে, শ্রমিকরা বেকার হয়ে যাবে, গার্মেন্টস বন্ধ হয়ে যাবে, বিদেশি ক্রেতা নিরাপত্তার অভাবে দেশ ছেড়ে যাবে, বিদেশি দেশি কোনো ইনভেস্টমেন্ট হবে না, দেশ আবার ফকিরের দেশে পরিণত হবে। এই যে দুরভিসন্ধি, এটাকে রুখতে হবে। আমরা হলিয়া ডিজানের পরে সারা বাংলাদেশে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার ট্রেজম ইউনিটের নেতৃত্বে সারা বাংলাদেশে লাগাতার অভিযান হয়েছে, 100% সফল অভিযান। এই অভিযানের মধ্য দিয়ে আমরা জঙ্গিদের বিষ দাঁত ভেঙে দিয়েছি, নেটওয়ার্ককে ভেঙে গুঁড়িয়ে দিয়েছি, তারপরও বিক্ষিপ্তভাবে নানা ধরনের অপকর্ম করার অপচেষ্টা চলছে, সেদিকেও আমরা নজর রেখেছি। আপনাদের সহযোগিতা চাই, আপনাদের সাহায্য চাই। আপনাদের সাহায্য পেলে বাংলাদেশের মাটি থেকে সব ধরনের সন্ত্রাসী জঙ্গিকে আমরা মূলোৎপাটন করতে পারব ইনশাল্লাহ। আপনাদের সকলের জন্যে আবার ঈদের শুভেচ্ছা রইল। এবং আজকে সভাপতি আমাদের আবুল কালাম আজাদ সাহেব, আমাদের শ্রমিক এবং মালিক নেতৃবৃন্দ যারা আজকে আপনাদের সাথে মত বিনিময়ের সুযোগ দিয়েছে, তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর আমি শুভেচ্ছা ইনশাআল্লাহ।